মুম্বাই থেকে সৈয়দ ফয়জুল করিম 1 কোটি টাকার চ্যালেঞ্জ ঘোষণা করেছে। বাপের বেটা হলো চ্যালেঞ্জে বসো, তুমি যদি ইল্লাল্লাহ জিকির না জানো ফতোয়া দিতে পারো 1 কোটি টাকা পাইয়া যাবা। আর সৈয়দ ফয়জুল করিম শায়খ চরমনাই বলেছে যদি তোমরা ইল্লাল্লাহ জিকির যা নাজায়েজ ফতোয়া না দেখাইতে পারো তোমাদের টাকা দিতে হবে না, 10 বার কানে দইরা উঠবার বসবা। এই যে পিশা হুজুর এখানে বসা আমাদের শ্রদ্ধার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, মাথার তাজ, কথা বলেন না কেন? ওনার কাছে যদি আমি প্রশ্ন করি হুজুর ইল্লাল্লাহ জিকির কি করেন, হুজুরে জবাব দেবে কি? করি, আমি নিজেই করি না, আমার মুরিদ কেউ বাতাই, কারণ ইল্লাল্লাহ জিকির দ্বারা এটা বুঝায় না যে আল্লাহ নাই আল্লাহ নাই আল্লাহ নাই, আমরা বুঝাইতেছি ইল্লাল্লাহ জিকির দ্বারা এটাই আল্লাহ আমার কলবেই আছে, আল্লাহ আমার কলবেই আছে। তুমি উল্টা বুঝতে পারো কিন্তু আমরা উল্টা বুঝি না, আমরা মনে করি আল্লাহ আছে আল্লাহ আছে, আর তুমি মনে করো আল্লাহ নাই আল্লাহ নাই। তুমি ফয়সালা দেবা কি দিয়া? দেওবন্দি উলামায়ে কেরামের মধ্যে উল্লেখযোগ্য যত পীর মাশায়েখ হুসাইন আহমদ মাদানি, মাহমুদুল হাসান দেওবন্দি, শাহ আশরাফ আলী থানভী, কাসেম নানুতুবি, এই এই জমিনের মধ্যে উজানি চরমনাই এ যত আল্লাহওয়ালা আছে সবাই ইল্লাল্লাহ জিকিরকে জায়েজ সাবেত করেছে। তুমি কোথার থেকে আইসা, তুমি কোথার থেকে আইসা বলবা ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই, তারপরে তোমাদের সাথে আমাদের দ্বন্দ্ব নাই। অনেক কথা বললাম, অনেক আর বলতে চাই, আবার যদি কখনো দেখা হয়, আবার যদি কখনো দেখা হয় সাক্ষাৎ হয় আবার বলবো ইনশাআল্লাহ।